হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দন লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম দিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম আজকে চলে এসি আমার বান্ধবীর বার্থডেতে বার্থডেতে এসে দেখো এখানে ভুতু এসেছে আমাদের সাথে ভূতু দেখো এসের থেকে মুখটা গোমরা করে আছে কারণ যেহেতু দিদিমণির বাড়ি বলে কথা তার জন্য তো কিচ্ছু কথা বলা যাবে না ভয়েতে পুরো একদম জুজু হয়ে আছে যদি এক্ষুনি ও দিদিমণি ওকে কামড়ে দেয় তার জন্য আর কি না না ও দিদিমণি ওকে কামড়াই না কিন্তু ও এমনিই ভয় পায় ওকে অনেকক্ষণ ধরে বলছি ভূতু তো দিদিমণি এখন কাছে নাই তুই এখন তো কিছু কথা বল কিছুতেই ও কথা বলবে ওকে এত পরিমাণে ভয় পায় সেটা ধারণার বাইরে কিন্তু ও কথাও বলছিল না তারপর এদিকে আমরাও আজকে বাড়ি চলে যাব তার জন্য ওর মনটা খারাপ যেহেতু মাসি মেশে চলে যাবে তার জন্য মন তো খারাপ হবে স্বাভাবিক তার জন্য আরোই কথা বলছিল না আর দিদিমণিদেরকে কিন্তু ছাত্ররা একটু এরকম ভয় খাওয়া কিন্তু দরকার ভয় না খেলে পড়াশোনা হবে কি করে

খাওয়া দাওয়া সেরে দুজন মিলে চলে এলাম ছাদে একটু রিলস বানানোর জন্য অনেকদিন পর দুজনে একসাথে হয়েছে আর একটু রিলস বানাবো না এটা কি হতে পারে বলো আবার চলে যাবো আবার কবে আসবো জানি না তাই এগুলো কি বলতো এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন তার জন্যই তো এত রোদের মধ্যেও দুজনে ভিডিও করতে এসেছি একে তো রোদে আমার শরীর তো এমনি খারাপ তারপরে এই আরও রোদের মধ্যে আরও শরীরটা খারাপ করছে তার সাথে আমরা ভিডিও বানাচ্ছিলাম ও আমাকে একটু ঘুরিয়ে গাড়ি দেখাচ্ছিলো কারণ ওদের বাড়িতে আমার আশাই হয় না বাইরে থেকে খালি দেখা করে চলে যায় ওদের নতুন বাড়ি হওয়ার পর থেকে তো আমি ওদের বাড়িতে আসিই নি ধরতে গেলে তারপর এখানে দুজন মিলে একটু ফানি ভিডিও করছিলাম ফানি ভিডিও করতে করতে তো দুজনেই হেসে গড়াগড়ি খাচ্ছিলাম ভিডিও কি করে করবো না হাসবো না করবো আর এদিকে আমার হাতে সময়ও কম কারণ আমাদের আবার রাত্রি গাড়ি বেরিয়ে যেতে হবে তারপর ভিডিও করে চলে এলাম ঘরেতে এদিকে এসে দেখি আমার বর্ত ঘুমাচ্ছে এদিকে ভুতু না ফোন ঘাঁচ্ছিলো যেই ও দিদিমণিকে দেখলো পুরো ট্যাচু হয়ে গেল তারপর দুজন মিলে একটু সময় কাটিয়ে সবাই মিলে গল্পগুজব করে তো বেরিয়ে পড়লাম এবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে কিছু প্যাকিংয়ের বাকি রয়েছে কারণ রাত্রে যেহেতু ফ্রেন্ড রয়েছে তার জন্য কিছু গোচাঘুচি বাকি রয়েছে মায়ের সাথেও একটু গল্পগুজব বাকি রয়েছে তার জন্য বেরিয়ে পড়লাম হাতে তো বেশি সময় নেই বলো কী আর করা যাবে বলো তার জন্য আবার পরের বারে আসবো যখন তখন আরও ভিডিও করব। কদিন ধরে দুজন মিলে ঘুরতে ফুরতে গিয়েছি কিন্তু সেইভাবে ভিডিও করা হয় না যেটুকু করেছি সেটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর আমাদের দুই বান্ধবীর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের শর্টস ভিডিও গুলো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে এর পরের বারে যখন যাবো আবার দুজনে অনেক শর্টস বানাবো তখন কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়ে তখনও তারপর বাড়িতে এসে তো একটু রাস্তার দিকে বসেছিলাম বসে দেখো এদিকে মনেরও শরীরটা খুব খারাপ আমাদের মন তো পায়ে কীভাবে লেগে গেছে জানি না ওকে মা আবার হলুদ জল দিয়ে স্নান করিয়েছে তাই ও হলুদ হলুদ হয়ে গেছে আর ও যেহেতু মাটির ঘরে থাকে তার জন্য দেখো ওর গা হাতের অবস্থাও কিন্তু এরকম খারাপ হয়ে যায় কারণ ও ধুলোর মধ্যে গড়াগড়ি খায় কি করা যাবে বলো তারপর তো ওর সাথেও একটু গল্প করছিলাম এখানে বসে বসে যে মুন চলে যাচ্ছি মন খারাপ তো এমনিতেও যখন ফোন করি না বাইরে থেকে তখন এমনি ফোনের সামনে হ্যাঁ হুঁ করে কথা বলে জানো তো ওরা তো পূর্ণ কথা বলতে পারে না ওরা যেমন মানুষকে আপন করে নেই যতটা ভালোবাসে কিন্তু একটা মানুষ কিন্তু মোটেই ততটা ভালোবাসে না কারণ ওদেরকে সম্পূর্ণ বিশ্বাস করা যায় কিন্তু একটা মানুষকে কখনোই করা যায় না তারপর সবাই মিলে একটু গল্প করা হলো আর হাতে বেশি সময় নাই আর কয়েক ঘন্টার মধ্যে আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে মন তো খারাপ করছে কিন্তু কিছু করা নয় কাজ যেখানে সেখানে তো চলে যেতেই হবে আর এই ভিডিওগুলো গুলো স্মৃতির খাতায় স্মৃতি হয়ে থেকে যাবে কিছু করার নেই আবার কবে আসবো আবার সবাই মিলে কবে আনন্দ করবো সেইগুলোই মনে থাকবে যে কবে আসবো কবে আসবো এরকমই হতে থাকবে আরো আজকের ওয়েদারটাও এরকম নিরশুম হয়ে রয়েছে চলো আজকের মতন ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে